আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ঘর থেকে মহিলা পুরুষ ছোট বাচ্চা কাচ্চা সব বের হইয়া কাঁদতে, নবী আসছেডি নবী ফিরে আসছেডি আসছেডি, এই হালত আমি বুঝাইতে পারবো না বাবা। আমি তো আপনাদের সামনে বলতেছি বাস্তবতা আরো কঠিন, বাস্তব ছিল আরো কঠিন আপনাদেরকে বুঝাই। মদিনার এমন কোন মানুষ নাই সেদিন না কেঁদেছিল, শিশু থেকে বৃদ্ধ সবাই কাঁদে, ঘর থেকে বের হইয়া রওজা শরীফের দিকে দৌড়ে আসে, নবী আসেনি নবীর মুয়াজ্জিন এতদিন পরে আজান দেয়, নবী আসেনি নবী আসেনি, নবী বুঝে ফিরে আসেন, সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল। বেলাল যখন আজান দিছে আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠছে। পৃথিবীর কারো আদানে মাটি কাঁপে না, আর কারো আদানে পৃথিবী কাঁপে না, ওই একদিনে দুনিয়া কেঁপেছিল। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি ঘটনাটাকে ছোট করে দেখার সুযোগ নাই রে বাবা, আপনি প্রেম ছোট করে দেখার সুযোগ নাই। পৃথিবীর মাটি থর 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 করে কাঁপতে লাগছে, পৃথিবীর মাটি থর থর করে কাঁপতে লাগতেছে। আমার এই আওয়াজের অনেকে ভুল ধরবার চেষ্টা করতে পারেন, আপনি ভুল ধরতে পারবেন কিন্তু আপনার এই আওয়াজে মানুষ চোখের পানি ফেলবে না। আমি যত মানুষের সামনে আওয়াজ করেছি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নবীর প্রেমে চোখের পানি ফেলেছে। আমি ফরিদি বিশ্বাস করি বান্দার চোখের পানি বৃথা যাবে না, নবীর প্রেমের চোখের পানি বৃথা যায় না। মোল্লায়াতুল্লাহ এই প্রেম কয়জনে বুঝে, মোল্লায়াতুল্লাহ এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। মদিনার মাটি কাঁপতেছে চারটিখানি কথা না, আল্লাহু আকবার বলেন তো। মাটি যেখানে কাঁপে সাহাবীদের হালত কি হতে পারে বুঝেন তো, এবার চিন্তা করেন তো মদিনার হালত কি হয়েছিল। সেই বুঝতে পারতেছে কি পরিমাণে আবেগ তার হৃদয়ে কাজ করেছে সেই দিন, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, মদিনার মাটি কেঁপে উঠল। আল্লাহ আল্লাহ, এই প্রেমের কাহিনী আমি বলে শেষ করতে পারবো না। কচু আর মুসলমান এই আজাজিল লক্ষ লক্ষ বছর ইবাদত করার পর আমার মালিক আমার আল্লাহ তারে প্রমোশন দিলেন, মাল্লেবুল মালায় কাল্লা বানাই দিলেন। কোন কোন বর্ণনা আসছে ইয়াকুত জমররদের মিম্বর আল্লাহ বানাই দিয়েছিলেন, এই মিম্বরে বসিয়া আজাজিল ওয়াজ করত আল্লাহু আকবার। তার ওয়াজ শুনে শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকতো, এত সুন্দর ওয়াজ তার। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতি ধ্বংস করার কোটি লক্ষ লক্ষ বছর পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে আবার একটা মহাসম্মেলনে ডাক দিয়ে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً এ ফেরেশতারা, আমি মালিক পৃথিবীর মধ্যে একটা জাতি পাঠাইতে চাই, আমি আল্লাহর খলিফা আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলেন আল্লাহ, কালু أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, এমনকি
জাতি দুনিয়ার মধ্যে আপনি পাঠাবেন যারা দুনিয়ার ভিতরে যে ফ্যাসাদ করবে অশান্তি বাঁধাবে বিশৃঙ্খলা করবে ফ্যাসাদ বাঁধাবে ফ্যাসাদি ফ্যাসাদি কি ফাসাদি হলো ফাসাদি কারা যারা বিশৃঙ্খলা তৈরি করে এটা হলো ফাসাদি এটা হলো ফাসাদি গ্রুপ সমাজ ভালো চলতেছে দেখবেন ক্লিক বাজে দিয়ে অশান্তি বাঁধাই দিছে কি কথা কর না কে ফাসাদি জোরে বলেন কি ফাসাদি জোরে বলেন কি ফাসাদি পরিবার ভালো মতোই চলতেছে আমরার দেশে দেখবেন কিছু পান খাওয়া বেড়ি আছে কি কথা কর না কে খালি পান খায় খালি গ্রাম বেড়ে ঘুরে আর কোনো কাজ নেই নাম হলো কুটনা বেড়ি নাম কি কুটনা বেড়ি সারা এলাকা ভরে পান খায় আর খালি ঘুরে এই বাড়ির দোষ ওই বাড়ি ওই বাড়ির দোষ ওই বাড়ি ওই বেটির দোষ ওই বেটির কাছে এই বউয়ের দোষ শাশুড়ির কাছে শাশুড়ির দোষ বউর কাছে কি কথা কর না কেন ফাসাদি জোরে বলেন কি ফাসাদি ফাসাদি ফ্যাসাদ সৃষ্টি করি বিশৃঙ্খলা সৃষ্টি করি এইগুলি শুধু বিশৃঙ্খলা করে বেড়ায় ও নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান আমরা 1450 বছর ধরে ঠিকই নামাজ পড়তেছি আমাদের নামাজ নবীর তরিকায় চলতেছে হঠাৎ করে আজকে যারা বুকের উপরে বাঁধিয়া আমার সমাজে ফ্যাসাদ বাঁধাই দিল ওরা কি কথা কর না কেন ওরা কি ফাসাদি অশান্তি এ ফ্যাসাদ বাঁধাইছে সারা জীবন তারাবি পড়লাম 20 টাকা এখন হয়ে গেছে 8 টাকা জরখান কি জরে বলেন ফাসাদি চিনে দিয়েছে এগুলো শিখতে কথা কন ঠিক কি না ফাসাদি চিনার দরকার এটা বিশৃঙ্খলা তৈরি করে অশান্তি বাঁধায় এর নাম হচ্ছে ফাসাদি ও নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান এর নাম হলো ফাসাদি ফেরেশতারা বললেন রব্বুল আলামিন আল্লাহ এমন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইবা যারা ফাসাদ বাঁধাবে বিশৃঙ্খলা করবে ও অশান্তি বাঁধাবে আল্লাহ আর ওয়াসফিকুন দিমা এমনকি জাতি দুনিয়াতে পাঠাইবা মালিক ওরা রক্তপাত করবে মারামারি কাটাকাটি করবে পৃথিবীর এমন কোন অঞ্চল নাই এমন কোন দেশ নাই যে দেশে যুদ্ধ বিগ্রহ শান্তি মারামারি কাটাকাটি না আছে কি কথা কর না কেন ফাসাদি ফাসাদি ওরা ফ্যাসাদ সৃষ্টিকারী দেখবেন বর্তমানে ফিলিস্তিনে যুদ্ধ হয় ইসরায়েল ইসরায়েল কোন রাষ্ট্র না ইসরায়েল কোন দেশ না ওই দেশটা ছিল ফিলিস্তিনিদের দেশ আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়ার পরে থাকতে দিলাম এখন যদি মনে করেন আমেরিকা ব্রিটিশ ওরা রোহিঙ্গাদেরকে অস্ত্র শস্ত্র দিয়া ট্রেনিং ম্যানিং দেওয়াইয়া যদি আমাদের বাংলাদেশের সাইডে দায়িত্ব যুদ্ধ লেগে যাবে কথা কন ঠিক কিনা ওরা আমাদের দেশের সাথে ওদের সাথে যুদ্ধ বাঁধাই দিল যেমন এটা মায়ানমারে এখন চলতেছে বিরাট যুদ্ধ এই যুদ্ধ বাঁধাই দিলে ধরেন গৃহযুদ্ধ লেগে গেল বিরাট একটা অশান্তি ফাসাদি ওরা ফাসাদি এই ব্রিটিশটা করলো কি ইসরায়েল রে বসাই দিল ওই ইউরোপে বহু জায়গা ছিল ওরা ইউরোপের যে কোনো একটা জায়গা হাজার হাজার কিলোমিটার পরে রয়েছে ফাঁকা কোনো মানুষ নাই ওরা যদি ওইখানে নিয়ে ওদেরকে বসায় দেয় জায়গা করে দেয় অসুবিধা নাই ওরা জায়গা নিয়ে নিয়ে এনে দিল বর্তমান ফিলিস্তিনে 600 ইহুদি সর্বপ্রথম আসলো এরপরে আত্মীয় স্বজন লেটা পোটা ছেলে মেয়ে ওই তারপরে ওই আত্মীয় সেই আত্মীয় এখান থেকে সেখান থেকে ইউরোপ থেকে আফ্রিকা থেকে আমেরিকা থেকে আর বিভিন্ন এশিয়া মাইনর থেকে ইহুদিদেরকে যোগায় 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 নিয়ে 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 এই ব্রিটিশরা তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে ট্রেনিং টুনিং দেওয়াইয়া আজকে ফিলিস্তিনের 10 লক্ষ মানুষের বাড়িঘর দখল করিয়া আজকে ওরা ফিলিস্তিনিদের হত্যা করতেছে ফিলিস্তিনিদেরকে মারতেছে ওরাই হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস কথা কন ঠিক কিনা ওরা সন্ত্রাস আর ফিলিস্তিনের হচ্ছে এই সন্ত্রাসকে দমন করার জন্য তারা যুদ্ধ করতেছে
অথচ ফিলিস্তিন রয়েছে আজকে সন্ত্রাস আর ওরা হয়েছে হিরো। এসব মিডিয়া আমেরিকান মিডিয়া ব্রিটিশদের মিডিয়া গুলি মানুষের সামনে উপস্থাপন করে ফিলিস্তিনিরা আজকে বলে তারা জঙ্গি হয়ে গেছে, ওরা আসলেই জঙ্গি না, জঙ্গি হলো ইসরায়েল। কি কথা কর না কেন, 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর তারা দখল করে নিয়ে গেল, তাহলে জঙ্গি হলে ইসরায়েল জঙ্গি হবে? কারণ এটা ইসরায়েলের জায়গা না, এটা ফিলিস্তিনিদের জায়গা। চিন্তা করেন, তারা 1000-2000 বছর ধরে ওই জমিনে বসবাস করে, তারা থেকেছে তার দাদা, তারপর দাদা, তারও দাদা, পর দাদার জমিন ওই বিটা। আজকে ইসরায়েল দখল করে নিয়ে চলে গেল, আপনি একটু চিন্তা করেন তো কত বড় সন্ত্রাস। এদের মতো সন্ত্রাসী পৃথিবীতে আর একটাও হতে পারে না, ঠিক কিনা? এই জন্য ইসরায়েলের পণ্য আমরা খাব না, শোব না, কিনব না। বলে হুজুর ইসরায়েলের পণ্য কি? ইসরায়েলের পণ্য পেপসি, কোকা কোলা, ফান্টা, এগুলি খাবো না, কিনবো না, শোবো না, বিক্রি করবো না। ইসরায়েলের পণ্য নেসলে কোম্পানি, নেসকোপে কফি এবং আরো শিশুদের খাদ্য সহ আরো অনেক কিছু প্রোডাক্ট টোডাক্ট আছে, এইগুলি বেছে বেছে কিনবো না, খাবো না, শোবো না, বেচবো না। তাহলে আমরা অন্তত পক্ষে আল্লাহর পক্ষে থাকলো কেয়ামতের ময়দানে বলতে পারবো, রাব তোমার বাইতুল আকসার জন্য ফিলিস্তিনের যুবকরা জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, ফিলিস্তিনের মায়েরা যুদ্ধ করেছিল, তাদের বাচ্চারা শহীদ হয়েছিল, আর আমরা সুদূর হাজার হাজার কিলোমিটার দূর থেকে ইসরায়েলের পণ্যগুলি বয়কট করে দিয়ে, তাদের প্রোডাক্টগুলি না কিনে দিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে নিয়েছিলাম। আল্লাহ এই কারণেও তুমি মাফ করে দাও, আল্লাহ দয়া করে মাফ করে দিলেও দিতে পারে। কিন্তু তা তো করবেন না, গোস্ত খাই এক পেপসি কিনে নিয়ে আসবেন, পেপসি নিয়ে গে যা, ওরে বাঙালি খা, দাওয়াত খাবার বসলি কই পেপসি নিয়ে যা, গোস্ত খাই এক পেপসি নিয়ে, বাস খাচ্ছি ঢং 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 করে গিলে খাচ্ছি। ওটা খালি কি হয়, পেপসি কোকা কোলা ফান্টা আবি যাবি, খালি খালি পেটটা মুঠো হয়, কিচ্ছু নেই এটার ভিতরে, কোনো ফুকার নেই। বলো তোর কি বলতেছে না, আপনার কোলেস্ট্রল বাড়বে, ডায়াবেটিস বাড়বে, হাড়ের সমস্যা হবে, পেটের চর্বিগুলি একবার সাথে সাথে জমাই দিবে, কোনো ফুকার নেই মিত্র। ওর চেয়ে বাচ্চাদেরকে খেজুর খাওয়া দেবে, আমরা দেশের গোলাপান বেডিটা উস্কা ফুসকা এগুলো খায়, হ্যাঁ কি কথা কর না, চিপস খায়, তারপরে আপনার কি কয় সুইংগাম খায়, মুখের বৃত্তি দিয়ে সার আর গেলে স্যাপ সার সাবাইতেছে ছাগলের মতো ক্লাস চলতেছে, আর বেডিরা একটু সুযোগ পাইলে বাজারে মার্কেটে ঢুকতে পারলে মেলা টেলে ঢুকলে উস্কা ফুসকা কোনে আছে বিসমিল্লা চটপটি হাউস তালাশ করে, বিসমিল্লা চটপটি হাউস কোন জায়গা আছে খা। ফ্যাসাদি অশান্তি সৃষ্টিকারী ওরা, ফাসাদি অশান্তি সৃষ্টিকারী আমার দেশে নামাজে রোজাতে ইমানে আকিদা, আজকে যারা ফ্যাসাদ বাদাই দিল ওরা ফাসাদি। কি কথা কর না কেন, ওরা কি ফাসাদি, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। 1450 বছর পর্যন্ত আমরা হকের উপরে আছি, আমরা যদি হক না হই তাহলে শাহজালাল রহমাতুল্লাহ আলাই 360 জন অলি নিয়ে যে ইসলাম এনেছিলেন, এই ইসলামী বাংলার জমিনে এখনো চলতেছে, ঠিক কিনা? আজকে ওরা কারা আবার সমাজে বিশৃঙ্খলা তৈরি করলো, ওরা ফ্যাসাদি। বাজান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, ফেরেশতারা আপত্তি করলো, রব তুমি এই সমস্ত বান্দা বন্দে বানানোর দরকার নাই, মানব জাতি বানানোর প্রয়োজন নাই, আল্লাহ নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ফেরেশতারা আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করি, আমরাই তো তোমার জিকির করি, আমরাই তো তোমার হাম করি, তোমার ইবাদত দরকার হলে তো আমরাই করি, কিন্তু ফেরেশতাদের ইবাদতে আমার মালিকের মজা লাগে না। কথা কর না কে, আল্লাহর প্রেম
বুঝাইতেছি ফেরেশতারা বলতেছে নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ আমরাই তো আপনার হামদ করি তাসবিহ করি জিকির করি ইবাদত করি সিজদা করি তারই মানব জাতি দুনিয়াত ফাটানোর দরকার কি আপত্তি কিন্তু ফেরেশতাদের ইবাদতে আল্লাহর কাছে প্রেম হয় নাই আল্লাহ প্রেম করবে আমরার সাথে খাজা বাবা আজমিরি ফেরেশতাদের ভিতরে না খাজা বাবা আজমিরি মানুষের ভিতরে এই কি কথা কন হুজুর গাউসে পাক জিনদের ভিতরে না হুজুর গাউসে পাক মানব জাতির ভিতরে শাহজালাল শাহবরান শাহ মাকদুম শাহরি বুগদাদি মুজাদ্দিদ আল ফিসানিসের হিন্দি বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ইমাম আজম ইমাম মালিক ইমাম আহমদ ইমাম শাফিঈ উসমান হারুনি কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া দাতা গর্জবাক্স আলিফ আহমদি তুশি খাজা বাকি বিল্লাহ বাইজিদ বুস্তামি ওয়াইস আল কারনি আবু বকর ওমর উসমান আলী হযরত বেলাল আশিক রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিনদের ভিতরে না ফেরেশতাদের ভিতরে না এরা মানব জাতির ভিতরে ও মানবের সাথে আল্লাহর প্রেম আল্লাহর প্রেম আল্লাহর প্রেম একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে হাইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে আল্লাহ বানাইলেন কত জাতি প্রেম প্রীতি এ কথা কন না কা আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে আরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দর মদিনার সনে হাইরে প্রেমের ডোরি বান্দর মদিনার সনে আল্লাহুম্মা কষ্ট হয় বোঝা যায় আমরা বানাইছে কি লিখিত বুঝতি কিসের জন্য আল্লাহ বানাইলেন কেন মালিক আল্লাহ পাঠাইলেন ফেরেশতারা আপত্তি করার পরে আল্লাহ বলেন কালা ইন্নি আলামু মা লা তাআলামু আমার হাবিব মানব জাতির ভিতরে যাবে তোমরা ফেরেশতারা জানো না জানো না জানো না জানো না জানো না জানো না কি কথা কন না কেন এই জন্য নবী যারা চিনল আল্লাহ তারা চিনল নবী যারা মানল আল্লাহ তারা মানল নবী যারা ভালোবাসলো আল্লাহরে ভালোবাসলো নবীর পক্ষে যে থাকলো সে আল্লাহর পক্ষে রইল নবীর শান যে গাইল সে আল্লাহর শান গাইল কথা কন না কেন বুঝতে হবে আদম নবীর বানানোর জন্য আল্লাহ পানি মাটি আনলেন সংক্ষিপ্ত বেশি লম্বা করা যাবে অনেক কুয়াশ
মাটি আনার পরে খামির করলেন খামির করিয়া সুন্দর সুরত আকৃতি দিয়া লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম উত্তম সুরত দিয়ে রব আদম আলাইহিস সালাম রে বানাইলেন এই জামড়া মানুষ কত সুন্দর সুরত দিয়ে আল্লাহ বানাইছে এরপরে আল্লাহ সুরত ওর ভালো লাগে না হিন্দে কাটে ওইন্দে ফাটে ওইন্দে ফারে এর একটু ট্যাটু লাগাই সেটু লাগাই কি কথা এখানে একটু ট্যাটু লাগাই ট্যাটু ট্যাটু নতুন হয়েছে ট্যাটু এখানে একটু ট্যাটু দেয় এখানে একটু ট্যাটু দেয় একটা বিশ্ব বানায় কুত্তা বানায় বিলাই বানায় মানুষ আবার নতুন সিস্টেম হয়েছে অপারেশন করিয়া পুরুষ ইজলা হয় ইজলা পুরুষ হয় বেড়া বেড়ি আবার চায় বেড়ি বেড়া আবার চায় ওরা নিকৃষ্ট জাহান্নামের কুকুর কথা কর না কেন নিকৃষ্ট জাহান্নামের কুত্তা ওরে পুরুষ বানাইছে আল্লাহ ও একবারে কাইটে সিটে বেড়ি আবার চায় শয়তান কোথাকার শয়তানে কয় ফাইসি রে সাসা তোর মতো বাতি যা যতদিন দুনিয়াতে আছে আমার আর চিন্তার কারণ নাই তোরে এক খারাতে জাহান্নামের রাস্তা দেখাই দিছি চলিয়া যা মানুষের বিবেকের ভিতরে কুত্তাই মুইতে দিছি হ্যাঁ কি কথা কর না কে জোরে কর কুকুরে মুইতে দিছি ওর বিবেকের ভিতরে কুত্তাই মুতি এ পুরুষ ওর সবকিছু কাইটে অপারেশন করে বেটি ওভার চান বুঝলে হয়ে গেছে গা কি এক আজিব পশ্চিমাদের অপসংস্কৃতি গুলি এ নাফার মানে গুলি দিন দিন সারা পৃথিবীটাকে উত্তপ্ত করে ফেলতেছে এই অপসংস্কৃতি গুলি আমার দেশে ঢুকতেছে অতএব যুবক সাবধান আপনাকে বলতেছি জাহান্নাম বড় ভয়াবহ জায়গা মৃত্যু তো হবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা আমাদের নাই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি বড়রা কুসুমের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান আদম সফিউল্লাহকে আল্লাহ পাক বানাইলেন খামির করলেন সুন্দর আকৃতি দিয়ে বানানোর পরে আমার আখিরি নবীর নূর মুবারক আদমের সেকেমে আমার আল্লাহ স্থাপন করে দিলেন আস্তে হয়ে গেল না এটা আমি লিখিনি মোল্লা আলী কারি মাক্কি হানাফি হারুবি 450 বছর আগে আল মাউরিদির মধ্যে তিনি লিখছেন ওনার কিতাব আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লিখছে সেকেম মুবারকে নূরে মুহাম্মদ দিয়ে দিলেন তার বাস্তব প্রমাণ দিয়ে জান্নাতের ভিতরে রেখে দিলেন জান্নাতের মধ্যে আদম সফিউল্লাহ বিচরণ করে আদমরে বানানো হলো মাটি মাটির সাথে হলো পানি পানির সাথে আগুন আগুনের সাথে বাতাস আবার বলি আগুন পানি মাটি বাতাস চারটে পদার্থ সংমিশ্রণে একটা দেহ হলো আগুন পানি মাটি বাতাস শরীরের তাপমাত্রা এই যে নিঃশ্বাস বাতাস যায় আর আসে একটা যদি আপনি দেখেন পানি পানি বডির মধ্যে পানি আর একটা হলো মাটি আল্লাহর কোরআন বলল বাদা
خلق الانسان من تراب আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে সুম্মা জাআলা নাসলাহু এরপর আমি আল্লাহ এই মানব জাতির বংশ বৃদ্ধি করলাম মিন সুলালাতিন মিম্মা ইমাহিন আমি মানুষের বংশ বৃদ্ধি করলাম মানুষের শরীরে নির্যাস একটা পদার্থ যেটাকে আরবিতে বলা হয় নুতফা খুব দুর্গন্ধ একটা পচা গন্ধ বের হয় এই নুতফা থেকে এই নুতফা থেকে আমি রব্বুল আলামিন মানবজাতির সৃষ্টির এরপরে বংশ বিস্তার করলাম তার মানে সর্বপ্রথম মাটির তৈরি আদম আলাইহিস সালাম এবং আদম থেকে মাটি থেকে নুতফার উৎপত্তি হলো এজন্য আমরা মাটির মানুষ এজন্য আমরা মাটির মানুষ কারণ মাটি থেকে নুতফার উৎপত্তি ওই নুতফাটা আমি মাইমাহিন মাটি থেকে শুরু এই জন্য আমরা মাটি তৈরি আমাদের নিসবত মাটি কিন্তু আমার রসুল ছিল ভিন্ন রকম বলে হুজুর এটা আবার কেমন আদম নবীর সামনে সব সৃষ্টিকে উপস্থাপন করা হলো উপস্থাপন করা হলো ইমাম সৈয়দি খাসায়েসুল কুবরার মধ্যে তিনি লেখেন ইমাম বাইহাকি দালাইল নবুওয়াতের মধ্যে তিনি লিখতেছেন বিশুদ্ধ সনদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সমগ্র সৃষ্টি মানব জাতি উপস্থাপন করা হলো নবী বলেন ফারআনি নূরান সাতিয়ান ফি আসওয়ালিহিম আল্লাহ আমরে আদম নবীর সামনে দেখালেন এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে আদম নবী যখন মাটি তখন আমাদের নবী নূরওয়ালা আদম নবী মাটিওয়ালা আর আমাদের নবী নূরওয়ালা একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর আমি আল্লাহর পক্ষ থেকে নূর পাঠাইছি কি পাঠাইছি নূর পাঠিয়েছি আদম নবী যখন মাটি আমাদের নবী তখন নূরওয়ালা কি বলা নূরওয়ালা বাবা মাটিওয়ালা ছেলে আমাদের নবী নূরওয়ালা তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন ইয়া রব মান হাদা হাজা ইসমি ইশারা একবারে নিকটতম ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য হাজা ব্যবহার করা হয় বন্ধু আমার খুব মনোযোগ দিন মান হাদা কে এই লোক এত সুন্দর নূরানি সত্তা নূরানি সত্তা নূরের অধিকারী নূরে মুজাসসাম একে আল্লাহ তার তো চিনলাম না আদম আলাইহিস সালাম কে আমার আল্লাহ ডাক দিলেন কাল আল্লাহ পাক বললেন হাদা ইবনুকা আহমদ ওরে আদম এই তোমার সন্তান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন মাটি আমাদের নবী তখন নূর কি কথা করলেন তাহলে বাবা কি ওয়ালা মাটি ওয়ালা বাবা কি ওয়ালা মাটিওয়ালা ছেলে নূরওয়ালা বাবা কি ওয়ালা মাটিওয়ালা ছেলে নূরওয়ালা আল্লাহ বলেন হুয়াল আউয়াল তিনি প্রথম কোরআন বলতেছে হুজুর আপনি বলেন এবার এই হাদিসের সাথে কোরআনের মিল আছে কিনা দেখে যান আল্লাহ কোরআনে বলেন নবী দালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন হয়েছি আপনি বলে দেন আমি আদিষ্ঠিত হয়েছি ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আমি প্রথম মুসলমান অর্থাৎ আমি আল নবী আল্লাহকে প্রথম আল্লাহ বলে স্বীকার করেছি সৃষ্টির মধ্যে আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলতে পারে নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন আদম হুয়াল আউয়াল তিনি প্রথম নবী হিসেবে প্রথম নবী বলতেন কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালক সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম জিনদের ভিতরে কোন কোন বর্ণনা আসছে নবী আসছে কেউ আবার বলছে না নবী না মতানৈক্য আছে কিন্তু সে যাই হোক নবী হোক বা রসুল হোক বা না হোক
জিন্দেদেরা তো কোটি কোটি বছর পৃথিবী বিচরণ করলো, মানব দানব জিন ফেরেশতাকুল সব সৃষ্টির আগে সমস্ত জাতির আগে আল্লাহর নবী বলতেছেন কুনতু আফদালুন নাবিয়িনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। আল্লাহ বলে হাবিব ও আদম তুমি শুহুল আউয়াল, এ নবী প্রথম। কুরআন বলে তিনি প্রথম, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, না মানব না দানব জানা জিন না ফেরেশতা না আরশ কুরসি লৌহ কলম পানি বাতাস কিছুই আল্লাহকে আগে আল্লাহ বলে ডাক দিতে পারে নাই। আগে আল্লাহ বলে আল্লাহকে যিনি ডাক দিয়েছেন তিনি আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। কি কথা কন না কেন, ঠিক কিনা? এজন্য অনেক লম্বা বাস, সূক্ষ্ম পয়েন্ট গুলো বুঝতে হবে। এখন কেউ না মানলে ভাই জোর করে মানান যাইতো না, কথা ঠিক কি না? না মানলে জোর করে মানানো যাবে না, মানলেও রসুলের লাভ নেই, না মানলেও নবীর ক্ষতি। ওটা আমাদের ইমানের খাতা, বিশ্বাসের ভুল হবে, আমরাই বিপদগ্রস্ত হয়ে যাব। এরপরে আল্লাহ বলেন আদম শোনো, তার আরো পরিচয় হল আকার, তিনি শেষ। আমার এই নবীর পরে আর কোন নবী নাই, ওয়াহুয়া আউয়ালুস শাফিঈ, কিয়ামতের ময়দানে আমার এই নবী প্রথম সুপারিশ করনেওয়ালা। আমার এই নবীর আগে কেউ আমি আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবে না। আল্লাহু আকবার! কাজী নজরুল কি সুন্দর করে বলে দিয়ে গেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, ঠিক কিনা? বরুডার মুসলমান উপস্থিতি মনোযোগ দিয়ে শুনিয়া যান, ফেরেশতারা জানে না এই নবী আল্লাহর হাবিবকে আল্লাহ মানব জাতির মধ্যে পাঠাবে, ফেরেশতারা জানে না। কি কথা কন না কেন, ঠিক কি না? ফেরেশতারা জানে না, আদম সফিউল্লাহ মাটি, কিন্তু সাতটা পদার্থ দিয়ে আল্লাহ বানাইলেন, চার রঙের মশল্লা দিয়া, চার রঙের মশল্লা দিয়া, যে কইরাছে তোর গঠন চার রঙের মশল্লা দিয়া, আগুন পানি মাটি বাতাস এক যোগে করিয়া প্রকাশ, আগুন পানি বলবো মিডিয়ার আমার খালি কাটতে সিটি দিয়ে খালি গানটা সারি দেখবো যে ভরি দিয়ে খালি গান, আর আরেকজন আছে খালি গল্প বস বক্তা, খালি কিসে কাহিনী কয়, কি একটা জালাজ ভিতরে যে আমরা পড়ছি, আমরা ওয়াজ করি না, খালি বলি কিসে গাই, কি একটা মহা মুশকি উচ্চেন নি, দুষ্ট আর দুশ্মনে দেশ ঘুরে গেছে, কথা কন না কে, ঠিক কি না? শয়তানে দেশ ঘুরে গেছে, আগুন পানি মাটি বাতাস এক যোগে করিয়া প্রকাশ, আগুন পানি মাটি বাতাস এক যোগে করিয়া প্রকাশ, দেখিলি না তুই কইরা তালাস, ওরে দেখিলি না তুই কইরা তালাস, কোন জায়গা সে মহাজন, কথা কন না কেন? চার রঙের মশল্লা দিয়া, যে কইরাছে তোর গঠন চার রঙের মশল্লা দিয়া, আল্লাহুম্মা সাল্লে আলা হা, দেখি পাইছি।
اللهم صل على ارے مائیک کے ساؤنڈ رائٹ تو بارے دے تو بھیا بھیا ایک تو بارے دو بھیا سیدنا اڑ جا اڑ محافل رہوا ایک تو بارے دو بوجھنا کلک کرتے بائری بڑی کرلی بپد آسے اللہ کلک کرتے ڈھیلا کلک نہ کرلے قبر سب چیز کٹھن اور جٹل عذاب ڈھیلا کلک بہار نہ প্রত্যেকটা মুসলমানের পবিত্রতা অর্জন করা জরুরি, কথা ঠিক কি না? একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল আমাদেরকে স্যানিটাইজেশন ব্যবস্থা শিখিয়ে দিয়েছে। কি চিন্তা করেন, আপনি বাথরুম করার পরে ডিলাকুলুপ করতে হইব, পেশাব করার পরে ডিলাকুলুপ ব্যবহার করতে হইব। এই যে পবিত্রতা নাফাকি থেকে মানুষ যাতে পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, চিন্তা করতে পারছেন? সেই কঠিন জমানাতে মানুষ দাঁতি মাজত না, অজু গোসল করত না, প্রকাশ্যে জেনা করত, আহা দিন দুপুরে খুব খারাপই করত, যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করত। সেই সময় আল্লাহ রসুল এমনভাবে উম্মতকে শিখাইলেন তা ভাষায় প্রকাশ করার মতো না। কত সুন্দর জীবন ব্যবস্থা ছিল। আসতেছি বলি, এ রসুলকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন? কেন প্রেম আল্লাহ আমার করার লাগিয়ে পাঠাইছে? প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দেন, আদাম সফিউল্লাহ নূরে মোহাম্মদ আমার আল্লাহ। তখন আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারা উসজুদু লি আদাম, তোমরা আদমের দিকে সেজদা দাও। মোল্লা আলী কারিমাক্কি আলমাউরিদের মধ্যে লেখেন, ইমাম সাখাবি ইমাম তাকিউদ্দিন সুকি ওনারা লিখেছেন, সেজদার মসজুদ ছিল আল্লাহ, আর কেবলা ছিল আদম সফিউল্লাহ, আর সেজদার হাকিকত ছিল, তাজিম ছিল নূরে মুহাম্মাদি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেজদার মসজুদ হলো আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, তাজিম নূরে মুহাম্মাদের, কেবলা হলো আদম। কি বুঝলেন? নবীর তাজিম আগে থেকেই চালু হইছে। এই তাজিম যারা মানে না, মানে না, তার কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া, ঠিক কিনা? এই জন্য নবী মানলো যারা, আল্লাহ পাইল তারা, নবী না মানে যারা, মহাহেদ কাফের তারা এ দুনিয়া, ঠিক কিনা? রূপকাঠি রই নৌকা খাদি, নাহি ডুবার ভয় তোরা, কে যাবি নবীর নৌকাতে আয়। যদি ওনার সাথে মতের পার্থক্য আমাদের আছে, কিন্তু দু চারটি কথা ভালোই লাগছে, আবার অনেক কিছু কথা আছে যেগুলি শিরিক। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে নেবেন আপনি, বাবাজি বুঝে যাওয়ার দরকার আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, সমস্ত ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সব সেজদার মধ্যে পড়ে গেল। আর ইবলিস তাকাব্বুরি করল, অহংকার করল, অহমিকা দেখাইল, আমার রব ডাক দিলেন, ইবলিস সেজদা দিলি না কেন? বলে আল্লাহ ও মাটির তৈরি আদম, ও আদম আর আমি উত্তম। কি বুঝলেন? এটা অধম, আমি উত্তম। এই জন্য আমাদের সমাজে কেউ যদি নিজেকে ভালো মনে করে,
অন্যরে খারাপ মনে করে তাহলে বুঝবেন এটা শয়তান এই আসতে বলেন কেন জোরে বলেন এটা কি শয়তান আল্লাহ পাক এই শয়তান থেকে আমরা হেফাজত করুন সকলে কোন আমিন এটা শয়তান আসাসি তাকাব্বুরি অহংকার কোন মানুষের জন্য না মানুষের কোন অহংকার আছে না আমাদের অহংকার করার মতো কিছু আছে না কি আছে কোন তো তিন দিন গোসল না করলে সাত দিনের মধ্যে শরীর থেকে পাড়ার গন্ধ হয় কি আসতে কোন কে জোরে কোন ঠিক কি না এই এই আপনি যত বড় অফিসার হন যত বড় শিক্ষিত হন ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেও মাপ নাই সাত দিন যদি সেটা গোসল না করে তো শরীর থেকে পাড়ার গন্ধ হয় কথা ঠিক কি না তাহলে এই মানুষের অহংকারের কি আছে কিচ্ছু নেই এই যে আমার আমার করে সিলে ফল্লা করতেছি এটা আমার এটা আমার এটা আমার এটা সেটা এই ছেলে আমার কিচ্ছু নেই সব কার আমার আমার সার আল্লাহর জিকির কর পাইলেও পাইতে পারো খুদারে ঠিক কি না আমার 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 কিছু আছে আমার বলে কিছু নাই সব হলো আল্লাহর আমার শব্দ বলে কিচ্ছু নাই সব আমার আল্লাহর এই জন্য দুনিয়াতে আমার আমার করে যতই সিল্লা পাল্লা করে কোনো লাভ নাই কোনো ফায়দা নাই আল্লাহর কোরআন বলল কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর কোরআন বলে কুল হুজুর আপনি বলে দেন ইন্না সালাতি নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য অনুসুকি কুরবানি আমি আল্লাহর জন্য ওয়াহিয়ায়া এ জিন্দেগি আমি আল্লাহর জন্য অমামাতি এ মরণ আমি আল্লাহর জন্য লিল্লাহি রব্বিল আলামিন এই জন্য আমার বলে কিচ্ছু নাই সব আল্লাহর আল্লাহু আকবার আসাজিল আল্লাহ পাক থেকে তারাই দিলেন সে তাকাব্বুরি করলো ওয়া কানা মিনাল কাফিরিন আর সে অবিশ্বাসীদের দলভুক্ত হয়ে গেল বিতাড়িত করে দিল আজাজিলকে আজাজিল ডাক দেখ রব আপনি আমার 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম কিছু কি আপনি আমার দিবেন না আল্লাহ বলেন আজাজিল কি চাস তুই আজাজিল তখনও যদি ক্ষমা চায় আমার আল্লাহ মাফ করে দেয় কিন্তু তখন আজাজিল কয় আমার 3টা জিনিস দাও 1 নম্বরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা 2 নম্বর তুমি আমার এই তাম পৃথিবী তাসরুফ করার ক্ষমতা দিবা 3 নম্বর মানব দেহের রক্তের টুকরার ভিতর দিয়ে ঢুকিয়া রক্তের শিরার মধ্য দিয়ে যাইয়া কালবের মধ্যে বসে বসে ধোকা দেওয়ার ক্ষমতা দিবা আল্লাহ বলে আজাজিল কি করবে 3টা শক্তি দিয়া বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম তোর একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দেব না আমার আল্লাহ ডাক দেয়া বলে না আজাজিল তুই শুনে রাখ আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি তুই গুনাহ করাবি আর আমার বান্দা গুনাহ করার পরে আমি রব্বে করিমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না তার অর্থ হচ্ছে যারা দোয়া মানে তারা ক্ষমা পাবে যারা দোয়া মানে না কপাল পুরা ও ফাসাদি কি ফাসাদি জোরে বলেন কি ফাসাদি যে দোয়া মানে সে কপালওয়ালা যে দোয়া মানে না ও কপাল পুরা ফাসাদি তার মানে রব ক্ষমা চাইতে দেরি হয় মালিক ক্ষমা করতে দেরি করে না কথা গন ঠিক কিনা আল্লাহ ক্ষমা চাইতে দেরি হয় বান্দাকে ক্ষমা করতে আমার মালিক দেরি করে না এই জন্য বান্দা ক্ষমা চাওয়াটা বান্দার কাজ
বান্দার কাজ বান্দার কাজ হলো ক্ষমা সওয়াব উপস্থিতি কম মনোযোগ দেন এই মানব যদি দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন আল্লাহর সাথে মানবের প্রেম হলো কেমন করে হয় দেখেন আহা সামনে মাহে রমজান আসতেছে মাহে রমজান যখন আসবে ইফতারির সময় ইফতারের সামনে আপনি বসে রইছেন ইফতারি শরবত আছে পানি আছে আপনার কলিজায় তৃষ্ণা আছে সামনে খাবার আছে পেটের মধ্যে ক্ষুধা আছে খাইতে মন চায় কিন্তু আপনি খান না আল্লাহর সাথে বান্দার প্রেমের হাকিকতটা বুঝেন জিনদের সাথে হলো না ফেরেশতাদের সাথে হলো না কিন্তু মানবজাতির সাথে কেন হয় দেখেন খাবার আছে সামনে খাবার অনেক সুন্দর সুন্দর খাবার বান্দা বসে রইছে সারা দিন রোজা রাখছে সামনে দামি দামি খাবার খাবারগুলি সামনে নিয়ে লারা লারি লারা লারি লারা লারি লারাচারা করে আল্লাহ ডাক দেখো ফেরেশতারা দেখছো আমার বান্দারে তোরা সৃষ্টি করতে নিষেধ করছিলি তোমরাই বলছিল ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক তোমরাই বলে শুধু ইবাদত করো তোমরাই বলে তসবিহ তাহলিল করো তোমরাই বলে জিকির ফিকির করো ও ফেরেশতারারে দেখ আমার বান্দার সামনে খাবার আছে পেটে ক্ষুধা দিয়ে রাখছি বান্দার কলিজায় তৃষ্ণা সামনে খাবার দিয়ে রাখছি আমার বান্দার সামনে খাবার লারা সারা করে ওরা খায় না আমি আল্লাহরে ভয় করে চিৎকার মেরে যারা বলেন আল্লাহু আকবার ভয়টা কার যারা বলেন কার রমজান মাসে ইফতারের আগে বান্দা ভয় করে কাকে সামনে সময় না আসা পর্যন্ত সে খায় না ঠিক ওই রকম কোন ব্যক্তির সামনে যদি সুন্দরী নারী আসে আর ওই নারী যদি তাকে জেনা করার কথা বলে আর সে বলে না আমি আল্লাহরে ডরাই তখন ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয় যখন ওই বান্দার সামনে হারাম খাবার আসে ঘুষ আসে সুদ আসে কোটি কোটি টাকা আসি তখন ওই বান্দা আল্লাহর বান্দার ডরায় বলে না 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 এই ঘুষ আমি খাবো না এই সম্পদ আমি নেব না এই তখনই ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায় কি কথা কন না কেন ঠিক কিনা বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায় এটা হলো প্রেমের হাকিকত এই জন্য আমি আমার স্ত্রীকে বলে দিছি সুন্দর করে আমার বিবিকে বলা আছে যে আমি ওয়াজের মাহফিলের আমার মানুষ যত অ্যাডভান্স আগে টাকা দিয়ে যায় অনেকে অ্যাডভান্স করে যায় হুজুর এটা নেন অনেকে বেশিও দিবার চান কই না আমার পরিমাণ মতো দেন অ্যাডভান্স অনেকে দিয়ে যায় আমি সুন্দর করে ডায়েরির মধ্যে নিচে লিখে রাখছি স্ত্রীকে বললাম যে কয়টা মাহফিল যদি করতে না পারি আমি যদি মারা যাই তাহলে মনে রাখবা এই সব মাহফিলগুলি সিরিয়াল করে নিচে নাম্বার দেওয়া আছে কত পরিমাণ অ্যামাউন্ট তাও দেওয়া আছে আমি মরে যাওয়ার সাথে সাথে একজনকে দিয়া তুমি সবাই রে ডায়েরির সামনে নিয়ে ফোন দেওয়াবা সবাইকে ফোন দেওয়ার পরে কেউ যদি মাফ করে দেয় তাহলে লিখে রাখবা মাফ কেউ যদি মাফ না করে সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিবা বিকাশে সাবধান যদি না দাও তাহলে তুমি দেই থাকবা আমি তোমার উপর ওসিয়ত করে গেলাম এগুলো মানুষের হক এক আর দুইজনের টাকা না কারণ একটা মাহফিল করতে গেলে অনেক মানুষের টাকা নিয়ে করা লাগে ঠিক কি না আমি কয়ে দিছি যে তুমি যদি না দাও তাহলে তুমি কিয়ামতের ময়দানে দায়ী থাকবা আমি থাকবো না কারণ আমি তোমার উপর ওসিয়ত করে গেছি বগি থেকে চলতো না এটা বিপদ আছে মাহফিলের টাকা এটা আমার টাকা না তো এটা শত শত মানুষের টাকা কিয়ামতের ময়দানে সবাই দেখে হুজুর টাকা দেন কি কথা করলেন কেন তর্ক হুজুর টাকা দেন ভাই সাহেব বিপদ আছে হ্যাঁ বন্ধু খুব মনোযোগ দিন যারা রাষ্ট্রীয় টাকা চুরি করে খায় রাষ্ট্রের হক যারা মেরে খায় সুইস ব্যাংকে টাকা পাঠায় বেগম পাড়া বাড়ি বানায় ওদের কপালে যে কি শনি আছে তা বুঝতেছে না ওরা জানে না 18 কোটি মানুষ কিয়ামতের ময়দানে ওদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে কথা কন না কে বাংলাদেশের দুদক থেকে বাইসে যাবে সুপ্রিম কোর্ট আর জজ কোর্ট থেকে বাঁচতে পারবে কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নাই ঠিক কি না আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নাই
হিসাব আছে অনেক হিসাব এইজন্য আল্লাহ রাসূল মানুষের ইন্তেকালের পরে রাসূল ইকরাম লাশ সামনে রাখতেন সামনে রেখে সবাইকে ডাকতেন তার দিনাপনা কি আছে ঋণ কি আছে এখানে ওলামা ইকরাম আছে রাসূল ইকরাম তার ঋণ আগে পরিশোধ করাইতেন তার ঋণ কি আছে যদি ঋণ থাকতো সাহাবা ইকরামকে দিয়ে রাসূল ইকরাম ওই ভোগ মানে কি বলে ওই আপনার ভর্তুকি দিয়ে তারপর তার ঋণ মওকুফ করাইয়া তারপর কবরে পাঠাইতেন নবী বলতেন সাবধান ঋণ মওকুফ না করে কবরে পাঠাইও না মহা বিপদ কবর বড় কঠিন জায়গা বান্দার ঋণ মওকুফ করে কবরে পাঠাও এইজন্য আমরা কবরে দেওয়ার আগে সবার কাছে মাফ চাই মাফ করলে সবাই বলে হ্যাঁ মাফ করে দিছি কি কথা কর না কে মাফ করাইয়া তারপরে কবরে পাঠাইতা রে বিপদ আছে আত্মীয় স্বজন মহিলা দিনাপনা গ্রামবাসী প্রতিবেশী সবার কাছ থেকে ক্ষমা চাই নিতে হবে যে মাফ করলেন কিনা বান্দারে মাফ করে দেন বুঝতে পারছেন হিসাব অনেক আল্লাহ রসুলের হিসাব কত সুন্দর হিসাব ছিল কি সুন্দর জীবন ব্যবস্থা রসুল দিয়ে গেল কি চমৎকার আইন নবী দিয়ে গেল এগুলি যারা ভয় করে তাদের সাথে আল্লাহর প্রেম হয় কি কথা কর না কেন কার প্রেম হয় আল্লাহর প্রেম হয় কারণ ফেরেশতাদের তো নেগেটিভ নাই ফেরেশতাদের কিন্তু কাম ক্রোধ লোভ মোহ হিংসা কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা এগুলি থেকে ফেরেশতারা একবারে মুক্ত ফেরেশতাদের যা আছে খালি পজিটিভ এই জন্য ওরা তো কোনো ক্ষুধা নাই তো খাওয়ার কোনো ধান্দা নেই কোনো যৌনতা নাই এতো বউয়ের কোনো চিন্তা নেই বুঝতে পারছেন এই আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই সবসময় আল্লাহর ইবাদতে পড়ে থাকে এটা আল্লাহ জানে তোর তো নেগেটিভ নাই কিন্তু বান্দাকে আল্লাহ নেগেটিভ দিছে যখন এই নেগেটিভকে কে এক সুন্দরী মেয়ে আসছে তার কুপ্রস্তাব দিল ওই যুবক যদি ফিরে আসে না আমি আল্লাহকে ভয় করি ঠিক ওই যুবকটাকে আল্লাহর সাথে সাথে তার ওলি বানায় ফেলা একসাথে বলবেন আল্লাহু আকবার এই যুবক বলে আল্লাহ বলে এ ফেরেশতারা দেখছিস আমার বান্দাকে সৃষ্টি করতে নিষেধ করেছিলি ওকে আমি কামনা দিয়েছি বাসনা দিয়েছি চোখের লজ্জত দিয়েছি অন্তরের কঠিন তামান্নার আশা দিয়েছি আমার বান্দা হাতের নাগালে পাওয়ার পরেও ছেড়ে দিছে আমার বান্দা আমি আল্লাহকে ভয় করছে হে ফেরেশতারা তোরা সৃষ্টি করতে নিষেধ করছিলি দেখ আমার বান্দা এই তাহাজ্জুদের সময় আমার বান্দা শীতের ভিতরে কাঁপতে কাঁপতে আমাকে সেজদার মধ্যে পড়ে গেছে কত সৃষ্টি ঘুমাই গেছে আমার বান্দা আমার সেজদা দিতেছে তোরা আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি আল্লাহ ফেরেশতাদের সাথে অহংকার করতে থাকে গর্ব করতে থাকে বান্দা ওই বান্দাটা গর্বের কারণ হয়ে যায় যে বান্দা আল্লাহর দিকে রুজু হয় ও বান্দার প্রতি আল্লাহ পাক ফেরেশতাদের কাছে গর্বের কারণ হয়ে যায় তখন ওই বান্দাকে আল্লাহ ওলি বানাই নেয় ওলি বানাই নেয় একসাথে বলবেন আল্লাহ আল্লাহর সাথে বান্দার প্রেম হয় কি হয় কথা কর না কেন কি হয় প্রেম হয় ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে হাইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে আল্লাহ বানাইলেন কত জাতি তার প্রেম প্রীতি কি কথা কর না কে মাটি জিকির করে কার সূর্য জিকির করে কার তো সূর্যের সাথে আল্লাহর প্রেম হইছে ছাদের সাথে হইছে গাছের সাথে হইছে মাছের সাথে হইছে পাহাড়ের সাথে হইছে পশু পাখির সাথে হইছে তো ওই লোক কার সাথে মানুষের সাথে এই মানুষের ভিতর খাজা বাবা আজমিরি এই মানুষের ভিতরে পাকমান জাতর এই মানুষের ভিতরেই আল্লাহ দিয়ে দিল চার তরিকার চার মাঝহাব চার এরকম ১২০ ৩০ কত অলি কোটি কোটি অলি রা ঘুমাই গেছে এদের সাথে আল্লাহর প্রেম হয়েছে প্রেম হয়েছে প্রেম হয়েছে কথা কর না কে ঠিক একটা ঘটনা শুনে আবু মুসলিম আল খাওলা এটার স্ত্রী কইতেছে স্বামী রে বাড়িতে সাইল ডাল রুটি টুটি কিছু নাই তো বাজার সদাই করে নিয়ে আসে তো বলতেছে বিবি রে বাজার তো করব কিন্তু পয়সা করি তো নেই তো স্ত্রী বলতেছে স্বামী গো আমি সুতা কাইটিয়া
মানে সুতা বুনাইয়া আমি তিন তিন দিনার এই রুটি উপার্জন করছি, তুমি তিনটে টাকা নিয়ে যে বাজার থেকে কিছু আটা নিয়ে এসো, বাচ্চাদেরকে একটু রুটি বানিয়ে দিই। তো উনি তিন পয়সা নিয়ে বাজারে গেছে একটা ব্যাগাতে করে। তো দোকানে যাইয়ে দামাদামি করতেছি, এমন সময় ভিক্ষুক এসে কয় আমার কিছু দয়া করে দেন। কোরআন বলতেছে ওয়াম্মা সাইলা ফালা তানহা, তোমরা ভিক্ষুকে তাড়াই দিও না, ধমক দিও না। একসাথে কইলেন না মারহাবা। আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন ভিক্ষুকরে কেমনে তারাই, পয়সা যদি দিয়ে দেয় তাহলে বিপদ, কারণ এই টাকা তো আর আমার কামাইয়ের টাকা না, বউয়ের কামাইয়ের টাকা। যারা বউয়ের কামাই খান তারা জানেন ঠেলা ডাকি, উরে ঠেলা, উরে ঠেলা, বউয়ের ঠেলা। যারা বউয়ের কামাই খায় তারা জানে বউয়ের জ্বালা কি জ্বালা, কি কথা কথা, বিরাট বড় জ্বালার জ্বালা, ঘরে জ্বালা বাইরে জ্বালা, ঘরে জ্বালা বাইরে জ্বালা। খুব মনোযোগ দেন। তারপর মুসলিম আল খাওয়ালে চিন্তা করলেন বউয়ের কামাই যদি দিয়ে দেই, বাজার যদি না করে নেই তাহলে বিপদ আছে। চিন্তা করলেন ভিক্ষুকরে তো তাড়ানো যাবে না, ওনারা তো আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কি করে ভিক্ষুক তাড়াবেন, ভিক্ষুকরে নাও করে না। চিন্তা করলেন দেখি ভিক্ষুক অন্য দোকানে গেলে যদি চলে যায়, তো উনি কোনো কথাবার্তা না কই দোকান থেকে সরিয়া পাশ কেটে অন্য দোকানে চলে গেছে। আমরা দেশের কিছু বেহায় ভিক্ষুক আছে পাস সারে না, কি কথা কথা, খাইতে বসে রইস, খাইতে দিয়ে বসে রইস, ও বুঝো না যে বান্দাটা খাইতেছে, খাওয়া শেষ হোক তা করবে না। তো যা ভিক্ষুক, আল্লাহ তার ভিক্ষুক বানাইছে, সমালোচনা করি না, আল্লাহ দয়া করুন। তো খুব মনোযোগ দেন, এই ভিক্ষুক ওই পাস সারে না, পরের দোকানে যায় কয় হুজুর আমার কিছু দয়া করে দেন, আমি খুব দিনহীন মুসাফির অভাবের মধ্যে পড়ে গেছি। তো এবার একটু কান্নাকাটি করে দিছে আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ। ওলিরা তো দয়ার সাগর, কথা কন ঠিক কিনা, তাদের দিল সবসময়ের জন্য নরম, তো দিয়ে দিছে যাও। তো ভিক্ষুক চলে যাওয়ার পরে চিন্তায় পড়ে গেলো, আরে টেকা তো দিয়ে দিলাম, বাজার করে না নিলে কি উপায় হবে। তো এই বাজার থেকে বেরোয়ার সময় চিন্তা করলেন আল্লাহ যা করে করবে, ওই বাজারের ব্যাগের মধ্যে কিছু বালু ঢুকাইলেন, আর ঢুকাইলেন হলেন আপনার যে কাঠের গুঁড়া আছে না, কাঠ কাটলে গুঁড়া বের হয়, এই কাঠের গুঁড়া দিয়ে বালু দিয়ে সুন্দর করে মিক্সার করিয়া বস্তার মধ্যে ঢুকাইয়া মুখ বান্ধিয়া দিয়া কান্দি করে বাড়ি নিয়ে যাইয়া দরজার সামনে আস্তে করে নামাই দিয়া দরজার টুকা দিয়ে পালাই চলে গেছে। যা করে খোদা যাইয়ে যাইয়ে মসজিদে ঢুকে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা সার অক্ত নামাজ পড়লো, নামাজ শেষ করে চিন্তা করলো এবার একটু বাড়ি যাই, কিন্তু বাড়ি যে যাব ভয় পায়, সকালবেলা তো বাজার তো দেই নেই, দিয়েছি আপনার ওই বালি আর কুড়া, কি হয়েছে আল্লাহ জানে। ধীরে 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 বাড়ি আইসে দরজার টুকা লাগাইছে, দরজা খুলিয়া বিবি ডাক ডাকে স্বামী গো আটার বস্তা দিয়ে আপনি কোথায় গেছিলেন, রুটি বানাইয়া বসে রইছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ওর সেই মুসলিম। চিন্তা করতে পারছেন কি প্রেম আল্লাহর সাথে, প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়,
এটা আল্লাহর ওলিদের সাথে আল্লাহর প্রেম। আবু মুসলিম ডাকতে কে বিবিদে রুটি আটা পাইলে কই আপনি না বসতে ধরে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে স্বামী রে এত সুন্দর আটা তো জীবনে কোনোদিন আপনি আনেন নাই, এত মজার আটা মজার রুটি, আপনি আগামী কাল থেকে আগামী বাজার থেকে এই দোকান থেকেই আপনি আটা আনবেন, আর এই আটাই আনবেন, অন্য আটা কিন্তু আইনেন না। আবু মুসলিম চোখের পানি ছেড়ে দেখায় বিবিরে হা ওই দোকান থেকে আটা আনতে হবে, ওই দোকানের মতো দোকান আর কারো না। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আহা প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে, হাই রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে, আল্লাহ বানাইলেন কত জাতি প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে। আর একটা প্রেম হয়েছে আমার নবীর শানে, এই প্রেম যে কত মজার প্রেম, আল্লাহু আকবার, আমার রসুলের সাথে কত মজার প্রেম ছিল আল্লাহর, কি করে বোঝাবো আপনারে। মানুষের ভিতরে মানুষের বেশে আমার আল্লাহ নবীকে আমার আল্লাহ পাঠাইলেন, মানবীয় সুরত খাসাসিয়দ্দি খুসুসিয়ত দিয়ে পাঠাই দিলেন, আল্লাহ পাঠাইলেন আবার নিয়ে যাবেন। নবীজির হায়াতের গণ্ডিমা শেষ হয়ে গেল, অনেক বড় লম্বা ওয়াজ, হায়াতের গণ্ডি শেষ হয়ে যাওয়ার পরে নবীজি অসুস্থ, এন্তেকালের আগে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার মধ্যে প্রথমবার জিব্রাইল আমিন আসলেন, সালাম দিলেন, ভিতরে ঢুকলেন, যা বলেন হুজুর আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আমার মালিক সব জানে আপনি কেমন আছেন, কিন্তু আল্লাহ পাঠিয়েছে আমারে আপনার কাছেই জন্যে, আপনার কুশল জানার জন্যে, নবী কেমন আছেন খোঁজ খবর নেওয়ার জন্যে। আল্লাহর সুন্নতেটা কেউ যদি অসুস্থ ব্যক্তির দেখার জন্য যায় খোঁজ খবর নিতে হয়, সে যদি নিজে না যায় তাহলে যেন একজন প্রতিনিধি পাঠায় দেয় খোঁজ খবর নেওয়ার জন্য। অসুস্থ মানুষের খোঁজ খবর নেওয়া, তার কাছে যাওয়া, এটা সুন্নতে মুস্তফা এবং আল্লাহর সুন্নত। একবার জোরে বলেন না মারহাবা। জিব্রাইল আমি আসি, জিব্রাইল জিব্রাইল আসিয়া খোঁজ নিল, নবীজি ডাক দিয়ে বলেন ভাই জিব্রাইল আমি অসুস্থ, কষ্ট অনুভব করি। জিব্রাইল প্রথম দিন চলে গেলেন, পরের দিন আবার আসছে, হুজুর কেমন আছেন আপনি, কেমন লাগে আপনার কাছে, বলে জিব্রাইল আমার কাছে তেমন ভালো লাগে না, আমি অসুস্থ আছি। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন জিব্রাইল আবার আসছে, হুজুর আপনি কেমন আছেন, কেমন মনে হয়, আল্লাহ সবই জানে, তারপরেও পাঠাইছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্যে। নবী বলেন জিব্রাইল রে আমার কষ্ট হয়, আমি অসুস্থ আছি। চতুর্থ দিন জিব্রাইল একা আসেন না, আজরাইলকে সাথে করে নিয়ে আসলেন। জিব্রাইল আর আজরাইল দুইজন ও নবীজিকে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। জিব্রাইল পরিচয় দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ উনি আজরাইল, নবী গো আপনার খেদমতে আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে,
উনি সেই আজরাইল সেই আজরাইল উনি মার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে যায় সন্তানের কোল থেকে বাবাকে নিয়ে যায় রোগী ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায় ভাইয়ের সামনে থেকে ভাইকে নিয়ে চলে যায় হুজুর তিনি সেই আজরাইল আল্লাহ পাঠিয়েছে কথা বলতে চায় নবী জন অনুমতি দিলেন আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো অনুমতি যদি দেন আপনার জান কবজ করে নিয়ে যাব আল্লাহর কাছে আপনাকে নিয়ে চলে যাওয়ার জন্য আসছি আপনাকে সম্মানে মহা ইজ্জতে আমার মালিক নিয়ে যেতে বলেছেন আর যদি অনুমতি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন আল্লাহর সাথে নবীর প্রেম কি আজরাইল আমার রসূলের কাছ থেকে অনুমতি চাবি যদি অনুমতি দেয় জান আনবি নবীকে নিয়ে আসবি অনুমতি না দিলে রেখে আসবি এটার নাম ভালোবাসা মহা সুপ্রিম পাওয়ার ওনারই নাম হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ওই নবীর শান নিয়ে যারা সিনিমিনি খেলবে ওরাই জগতের চরম বিয়াদব কথা বলেন ঠিক কি না ফাসাদি কি ফাসাদি যারা বলেন কি ফাসাদি জগতের মানুষ খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান কি কঠিন ফয়সালা আল্লাহর সৃষ্টির জন্য আর কারো হবে না কোরআন বলতেছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা বান্দা হায়াত যদি শেষ হয়ে যায় এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না এক মিনিট আগেও না এক মিনিট পরেও না তোমার জিন্দেগি শেষ জিন্দেগি শেষ জিন্দেগি শেষ হা জিব্রাইল আলাইহিসসালাম নবীজির দিকে তাকাই রইলেন আল্লাহর নবীকে আজরাইল বলল হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপর এই ধরনের ফয়সালা আপনি অনুমতি দিলে নিয়ে যাব অনুমতি না দিলে রেখে চলে যাব নবী ডাক দিলেন আজরাইল হুকুম কি এরকম বলে হায় ইয়া রাসূলুল্লাহ এরকম হুকুম আজরাইল আলাইহিসসালাম কথা বলার পরে নবীজি জিব্রাইলের দিকে তাকাইলেন জিব্রাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ হুকুম তো এরকম বটে কিন্তু আমার মালিক আমার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে আপনি কখন যাবেন আল্লাহ আগ্রহী হয়ে আছে আল্লাহ আকবার জোরে হবে আস্তে হবে আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ তিনি আমাদের নবী হাবিবুল্লাহ জিব্রাইল ডাক দেখ আল্লাহ আপনার আগ্রহী হয়ে বসে আল্লাহ আগ্রহী হয়ে আছে আপনি চলে যান আল্লাহ চায় আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে তিনি আমাদের নবী তিনি আমাদের নবী এই নবীর শান বলে বলে শেষ করা সম্ভব না এই জন্য কাজী নজরুল সুন্দর করে লিখেছেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আস বলেন ধুলির ধরা বেহেশত আস জয় করিল দিল রে লাজ আজ কে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি তিনি আমাদের নবী রসুলে কারিমে ইন্তেকাল হয়ে গেল আজরাইল আলাইহি সালাতু ওয়াসালাম জান কবজ করলেন তবে অত্যন্ত আদব এবং সম্মানের সাথে নিয়ে যাওয়া হলো মহা ইজ্জতের সঙ্গে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো আবার নবীর জসিম মুবারক তিন দিন জমিনের উপরে ছিল আল্লাহু আকবার একটু দুর্গন্ধ নাই একটু পচা গন্ধ নাই আমার নবীর জসিম মুবারক থেকে আল্লাহর জান্নাতের ঘিরান আসত একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার তিন দিন পর্যন্ত নবীর জানাজা হলো কিমামতি কেউ নাই যার যার মতে সে সালাত ও তাসলিম পাঠ করে চলে গেল মদিনায় তিন দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল সাহাবীরা কান্দে এখানে বসে কাঁদে ওখানে বসে কাঁদে হযরতে বেলাল আজান বন্ধ করে দিলেন ইন্তেকালের পরে আর তিনি আজান দেন নাই আহা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিয়ত করলে আমি আর আজান দেব না পাগল পাড়া গো আশিক রসুল তিনি পাগল পাড়া হয়ে গেলেন বাবা এক একজন সাহাবী এক একভাবে নবীরে ভালোবাসছে কেউ জীবন দিয়ে ভালোবাসছে কেউ অর্থ দিয়ে ভালোবাসছে কেউ সামনে থেকে ভালোবাসছে খোদা সহ্য করে ভালোবাসছে কাফেরদের মাকে ভালোবাসছে কারো ভালোবাসা ছোট করে দেখার কোনো সুযোগ নাই সাহাবি কান্নুজুম সাহাবিরা আকাশের নক্ষত্র তুল্য কারো ভালোবাসা বেশি কারো ভালোবাসা কম হযরত বেলাল নবীকে ভালোবাসত অন্যান্য সাহাবিরা রসুলকে ভালোবাসত কিন্তু ভালোবাসার ভিতরে একটু তারতম্য তফাত ছিল ভালোবাসার সিস্টেম কায়দা ছিল ভিন্ন এই উটের নাম কাছুয়া উট এই কাছুয়া উটের পিঠে চড়ে নবী সফর করতেন এই উট একাধারে তিন দিন খাবার দাবার বন্ধ করে দিল খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল একটা প্রাণী রসুলকে ভালোবাসছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল এই উঠে শুধু কান্না করতে লাগলো একাধারে তিন দিন এই উঠটা কাঁদতে লাগলো উট শুধু কাঁদে আর কাঁদে আর কাঁদে আর কাঁদে তিন দিন পর একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে উট আত্মহুতি দিয়া নবীজি বলে গেছেন সাহাবিরা রে আমি আমার কাসওয়াকে নিয়ে কেয়ামতের ময়দানে ওকে নিয়ে আমি জান্নাতে চলে যাব আর একটা প্রাণী ভালোবাসা দিয়া নবীর মন জয় করিয়া জান্নাত কিনে দিছে কথা কন না কেন ঠিক কিনা একটা উটের হালত যদি এরকম হয় তাহলে বুঝেন তো সাহাবিদের হালত কেমন হয়েছিল একটা উটের হালত যদি এরকম হয় তাহলে বুঝেন তো সাহাবিদের হালত কেমন হয়েছিল সারা মদিনায় সাহাবিরা পাগল পাড়া হয়ে গেছে নবী নাই এই কথা সাহাবিরা মানতেই পারতেছি না কারে দেখে নবী কে আর ইমামতি করবে রে মসজিদ আসলে আর কারে পাবে দুঃখের কথা আর কার কাছে বলবে সুখের কথা কার কাছে বলবে মুসিবতের কথা কার কাছে বলবে আহা নবী না এই কথা সাহাবিরা মানতেই পারতেছে না কষ্ট হচ্ছিল সাহাবিদের বিরাট কষ্ট এক একজন সাহাবি এক এক রকম হযরত ওমর তলোয়ার টেনে বের করে বলতেছে যদি বলো কেউ রসুল পড়ে গেছে গর্দান ফেলে দেন আহা চিন্তা করতে পারছেন কি হালত হয়ে গেল তাদের একমাত্র হযরত আবু বকর স্থির ছিলেন তার মানে আবু বকর নবীরা ভালোবাসতো না তা কিন্তু না কারণ একজন তো স্থির থাকতে হবে উনি সবার বয়স্ক মুরব্বী উনি যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে সবাই তো ধৈর্য হারা হয়ে যাবে হযরত ওমরের মতো লোক ধৈর্য হারা হয়ে গেলেন তলোয়ার বের করে ফেলছে যদি বলো নবী নাই তাহলে দেহ কেটে ফেলবো ওমরের মতো সাহাবি কঠিন শক্ত মানুষ তিনি পর্যন্ত একেবারে পাগল ভরা হয়ে গেছে তাহলে বুঝেন তো সাহাবিদের অন্যদের হালত কেমন ছিল আল্লাহু আকবার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হালত অন্যরকম হয়ে গেল আহা
আর আজান দেন নাই তিনি হযরত আবু বকর বহুবার অনুরোধ করলেন আবু বকরকে বলেন আবু বকর তুমি আমাকে গোলামীর আজাদ থেকে কিনেছিলে কি তোমার নিজের জন্য না আল্লাহর জন্য আবু বকর বলল আমি আল্লাহর জন্য কিনেছি তাহলে তুমি আমার অধিকার কাটাইবা না জোর করবা না আমি আজান দিতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব না আমার ধৈর্যে কুলাই না আমি পারতেছি না তার মানে আবু বকরের ভালোবাসা বেলালের ভালোবাসা ভিন্নতা আছে তার মানে এটা না ভালোবাসছে সবাই হযরত হামজালাও তো নবীর ভালোবাসা জীবন দিয়া গসলুল মালাকা হইছে কত সাহাবী নবীর সামনে নবীকে বাঁচাইতে যায় শহীদ হয়ে গেছেন তারাও ভালোবাসছে জুলাইবি ভালোবাসা দিয়া স্ত্রী পুত্র সব সারিয়া চলে গেলেন জাফর ভালোবাসতে বাসতে সন্তান রাখিয়া চলে গেল আব্দুল্লাহ বিন রাওহা নতুন স্ত্রী ঘরে রেখে চলে গেল যায়েদ বিন হারেসা কারো কাছ থেকে না শুনিয়া ভালোবাসতে বাসতে বাবা মা পর্যন্ত ছেড়ে দিল ওয়াসাল কারণে ভালোবাসতে দেইয়া আল্লাহ আকবার দিনহীন হইয়া নবীর কদমের দিকে রুজু হইয়া শুধু রিয়ামান থেকে ভালোবাসতে বাসতে লাগলো একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ হযরত খালিদ ইবনে আনাস 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরলেন না ভালোবাসতে যাইয়া কি বলবো এক একজনের ভালোবাসা এক এক রকম কারো ভালোবাসা তো ছোট করে দেখার সুযোগ নাই কি কথা কন না কেন ঠিক না নবী নিজেও ছোট করেন নাই বেলাল চলে গেল সিরিয়ায় অনেক লম্বা ওয়াজ হযরত বেলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ায় চলে গেল সিরিয়ায় চলে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা ঘুমায় আবার নবীজি স্বপ্ন গেলেন বেলাল রে কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো কেন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল আমি নবীর জিয়ারতে ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখেছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির এই দৃশ্যগুলি দেখে সহ্য করতে পারতেন না রওজা শরীফ দেখলে সহ্য করতে পারতেন না হুজরা শরীফ দেখলে সহ্য করতে পারতেন না তার মানে উনি ভালোবাসাটা এরকম ছিল উনি রওজা মোবারক দেখলেন আর কলিজায় ব্যথা লাগতো কষ্ট হতো আল্লামা ইমাম জাইলাইন আসমুরার মধ্যে তিনি লিখেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন আহা হযরত ইমাম কিরমানি লিখেছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই দৃশ্যগুলি সহ্য করতে না পেরে চলে গেলেন তিনি মদিনার থেকে আল্লাহু আকবার এটা ছিল ভালোবাসা বরদাস্ত করতে পারতেছেন আপনারা দেখবেন কোনো মা যদি সন্তান মারা যায় দেখবেন অনেক মা সন্তানের কবরের দিকে তাকায় তাকায় কাঁদতে থাকে সন্তানের বিছানা ধরে কাঁদে কাপড় ধরে কাঁদে এটা ভালোবাসা বাবার এটা দলিল দেওয়া হয় না এটা দলিল দেওয়া হয় না এই ভালোবাসার দলিল দেওয়া মানা যায় না এই ভালোবাসার দলিল দেওয়া হযরত বেলাল চলে গেলেন স্বপ্ন নবীজি ডাকে বেলাল আয় আল্লাহর নবী স্বপ্ন দেখানোর পরে বেলাল রওনা হয়ে চলে আসছে মদিনাতুল মুনাওয়ারা আসি ইমাম কিরমানি রাহিমাহুল্লাহ লেখেন রওজা মোবারকে হামাগুড়ি দিয়ে দিয়ে কাঁদতেছে বেলাল ধুলাবালিগুলি চোখে মুখে মাখাইতে লাগতেছে রওজা মোবারক জালি মোবারকের সঙ্গে মাথা টেকায় কাঁদতেছে হুজুর আমি আসছি গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে কান্নাকাটি করতেছে পাগলের মতো বুঝতেই পারতেছেন সাহাবীদের হালত কি আল্লাহু আকবার আমাদের ভালোবাসা তাদের ভালোবাসা আকাশ আর পাতাল ডিফারেন্স ছিল বন্ধু এই ঘটনাটা আমি অনেকগুলি কিতাব থেকে একটা পয়েন্ট আলোচনা করেছি হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ লিখেছেন আল্লামা ইমাম তাকিউদ্দিন সুফিয়া শিফাউস সাকামের মধ্যে লিখেছেন রওজা মুবারকে বেলাল কাঁদে সাহাবীরা আসলো নতুন মুয়াজ্জিন আসছে দেখছে বেলাল আসছে সাহাবীরাও আসলো অনেক লম্বা ওয়া সাহাবীরা আসছে সাহাবীরা আয়সা দেখতেছে নবীর মুয়াজ্জিন কান্নাকাটি করে ডাক ডাকা নবীর মুয়াজ্জিন কতদিন হলো আজান দেও না একটা আজান আমাদেরকে শুনে যাও নতুন মুয়াজ্জিন সাহাবীরা ঐক্যস করলো কিন্তু বেলাল আজান দেয় না রওজা মুবারকে কান্দে সাহাবীরা বললো আপনার কথায় বেলাল আজান দেবে না যাও হাসান আর হুসাইন আসেনি ইমাম হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো
এই দুইজনে নানার চেহারা পাইছিল চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার এই দুই ভাই নানার চেহারা পাইছিলেন দুইজনে দেখিয়া বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টিকিয়া কান্দে দুইজনের বুকের মধ্যে মাথা টিকিয়া কানতে লাগতেছে ইমাম তাকিউদ্দিন সুবকি রহিমাহুল্লাহ শিফাউ সাকামের মধ্যে লেখেন এমন সময় হযরত ইমাম হাসান ডাক দেয় বলল নানার মুয়াজ্জিন কতদিন হলো তুমি আমরার আজান শোনাও না আজকে যাও গো নানার যে আজান শুনাইতে আমরারে শোনাও আওলাদে রাসূলের হুকুম দৌড়াইয়া চলে গেল মিনারায় যে ছাদের উপরে দাঁড়া আজান দিত যখন আল্লাহু আকবার বলে টান দিছে মদিনা রন্দে রন্দে আজানের আওয়াজ পৌঁছাই গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ঘর থেকে মহিলা পুরুষ ছোট বাচ্চা কাচ্চা সব বের হইয়া কান্দে নবী আসছে ডি নবী ফিরে আসছে ডি সেডি এই হালত আমি বুঝাইতে পারবো না বাবা আমি তো আপনাদের সামনে বলতেছি বাস্তবতা আরো কঠিন বাস্তব ছিল আরো কঠিন আপনাদেরকে বুঝাই মদিনার এমন কোন মানুষ নাই সেদিন না কেঁদেছিল শিশু থেকে বৃদ্ধ সবাই কান্দে ঘর থেকে বের হইয়া রওজা শরীফের দিকে দৌড়ে আসে নবী আসেনি নবীর মুয়াজ্জিন এতদিন পরে আজান দেয় নবী আসেনি নবী আসেনি নবী বুঝে ফিরে আসে রে সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল বেলাল যখন আজান দিছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে পৃথিবীর কারো আদানে মাটি কাঁপে না আর কারো আদানে পৃথিবী কাঁপে না ওই একদিনে দুনিয়া কেঁপেছিল চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনি ঘটনাটাকে ছোট করে দেখার সুযোগ নাই রে বাবা আপনি প্রেম ছোট করে দেখার সুযোগ নাই পৃথিবীর মাটি থরথর থরথর করে কাঁপতে লাগছে পৃথিবীর মাটি থরথর করে কাঁপতে লাগতেছে আমার এই আওয়াজের অনেকে ভুল ধরবার চেষ্টা করতে পারেন আপনি ভুল ধরতে পারবেন কিন্তু আপনার এই আওয়াজে মানুষ চোখের পানি ফেলবে না আমি যত মানুষের সামনে আওয়াজ করেছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নবীর প্রেমে চোখের পানি ফেলেছে আমি ফরিদি বিশ্বাস করি বান্দার চোখের পানি বৃথা যাবে না নবীর প্রেমের চোখের পানি বৃথা যায় না মোল্লা ইয়াতুল্লাহ এই প্রেম কয়জনে বুঝে মোল্লা ইয়াতুল্লাহ এই প্রেম কয়জনে জানে ওরে ধনী মানি পাই না যারে ওরে ধনী মানি পাই না যারে পায়া সে কানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে মদিনার মাটি কাঁপতেছে চারটিখানি কথা না আল্লাহু আকবার বলেন তো মাটি যেখানে কাঁপে সাহাবীদের হালত কি হতে পারে বুঝেন তো এবার চিন্তা করেন তো মদিনার হালত কি হয়েছিল সেই বুঝতে পারতেছে কি পরিমাণে আবেগ তার হৃদয়ে কাজ করেছে সেই দিন সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল মদিনার মাটি কেঁপে উঠলো আল্লাহ আল্লাহ এই প্রেমের কাহিনী আমি বলে শেষ করতে পারবো না